সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আফরিন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে একটি সিরিয়ান কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি। তুরস্ক এই কুর্দি মিলিশিয়াদের সন্ত্রাসী বলে গণ্য করে। তুরস্কের ভিতরে পিকেকে নামের যে কুর্দি গোষ্ঠীটি সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, সিরিয়ার এই কুর্দি মিলিশিয়াদের তাদের সহযোগী বলে মনে করে তুরস্ক। সিরিয়ার আফরিন অঞ্চলটি নিয়ন্ত্রণ যাতে এই কুর্দি মিলিশিয়াদের হাতে চলে না যায়, তুরস্ক সেটা নিশ্চিত করতে চায়। যুক্তরাষ্ট্রের কুর্দি মিলিশিয়াদের নিয়ে 30,000 সদস্যের একটি সীমান্ত রক্ষী বাহিনী তৈরি করতে চায় বলে খবর প্রকাশের পর তুরস্ক উদ্বিগ্ন হয়ে পড়ে। সিরিয়ায় যাতে আবার ইসলামিক স্টেটের পুনরুত্থান না ঘটে, সেজন্য এ ধরনের মিলিশিয়াদের কাজে লাগানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট এমন অভিযোগ তুলেন যে যুক্তরাষ্ট্র আসলে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করতে চাইছে। তিনি এই চেষ্টা বন্ডুল করে দিবেন বলে হুঁশিয়ারি দেন। তবে কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি তাদের বিরুদ্ধে তুরস্কের এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছে। ওয়াইপিজি বলছে তাদের সঙ্গে তুরস্কের কুর্দি গোষ্ঠী পিকেকের কোনো সরাসরি সম্পর্ক নেই। সিরিয়া ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজি বিরাট ভূমিকা রেখেছিল। তারা যুক্তরাষ্ট্র এবং আরব জোটের সঙ্গে মিলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করে। তুরস্ক ইতিমধ্যে আফরিন অঞ্চল বরাবর তাদের সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েছে, সেখানে ট্যাঙ্ক বহর মোতায়েন করা হয়েছে। অন্যদিকে কুর্দি মিলিশিয়ার নেতারা যে কোনো মূল্যে তুরস্কের আক্রমণ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তুরস্কের অভিযান যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে, যদিও এই দুই দেশ নেটো জোটের সদস্য হিসেবে সামরিক মিত্র। অন্যদিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কের উপরও এর ব্যাপক প্রভাব পড়তে পারে। আফরিনে রাশিয়ার শত শত সৈন্য আছে, সেখানকার আকাশসীমা মূলত রুশ বাহিনী নিয়ন্ত্রণ করে। তবে রাশিয়া যদি তুরস্ককেই অভিযান চালানোর সবুজ সংকেত দেয়, তাহলে মস্কো এবং আঙ্কারার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। এই লড়াই আফরিনে বিরাট মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। সেখানে প্রায় 10,00,000 মানুষের বাস। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে সেখান থেকে লোকজনের পালিয়ে যাওয়ার কোনো খবর তারা এখনো পায়নি, তবে প্রয়োজনে জরুরি ত্রাণ সাহায্য পৌঁছানোর জন্য তারা প্রস্তুত।